প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকের আলোচনা আপনাদের সাথে আছে আমি রাজীব জামান প্রিয় দর্শক আপনারা জানেনই ভেলি কুশরাতে আমরা সময় বিভিন্ন আলোচিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকেও যথারীতি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমরা জানি যে প্রথমে একটু বলতে হয় যে সারা বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির কিন্তু বেশ অগ্রগতি হয়েছে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আর্থিক লেনদেনের বিষয়টি বিশেষ করে আমরা বোঝাতে চাচ্ছি যে আর্থিক লেনদেনেও কিন্তু বিশ্বব্যাপী এখন ডিজিটাল প্ল্যাটফর্মে এখন লেনদেন হচ্ছে আমরা ডেবিট কার্ড এটিএম কার্ড এগুলো এখন অনেকটা পুরনো হয়ে যাচ্ছে এখন ফান্ড ট্রান্সফার মানি ট্রান্সফার এগুলো একেবারে নৈমিত্তিক ব্যাপার তার সাথে সাথে এই ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে কিন্তু লেনদেন হচ্ছে তার মাধ্যমে পৃথিবীব্যাপী যেরকম পরিবর্তন আসছে অনেক চ্যালেঞ্জ আসছে অনেক ধরনের হয়রানি অনেক ধরনের বিষয়গুলো আসছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আজকে আমরা স্পেসিফিক যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটি হচ্ছে বিট কয়েনের এপিট ওপিট আমরা জানি যে বিট কয়েনটা আসলে একটি অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যেটি মুদ্রার বিপরীতে আসলে ব্যবহার হয়ে থাকে বিশ্বব্যাপী অনেক দেশেই সেটি স্বীকৃতি রয়েছে যদিও বাংলাদেশে একেবারেই নিষেধাজ্ঞা রয়েছে সরকারিভাবেই সেই তারপরও আমরা দেখছি যে বাংলাদেশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধরনের বিটকয়েন লেনদেনের ঘটনা শৃঙ্খলা বাহিনী আমাদের চোখের সামনে উঠিয়ে এনেছেন অনেকে অবৈধভাবে যে লেনদেনগুলো করছেন তাদের প্রতি তারা জিরো টলারেন্স নীতিতে গিয়ে অনেকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে কিন্তু এখানে আমাদের সতর্ক থাকতে হবে সবাই যেন আমরা সতর্ক হই সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং তার জন্য আমাদের আজকের বিষয়বস্তু রয়েছে বিটকয়েনের এপিট ওপিট এবং এই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য আজকে আমাদের একুশ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন কমান্ডার খন্দকার আল পরিচালক লিগাল অ্যান্ড মিডিয়া উইং র্যাব এবং আরও উপস্থিত রয়েছেন সৈয়দ আলমাস কবির প্রেসিডেন্ট ব্যাসিস আমরা তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা যে বিষয়বস্তু আমি চেষ্টা করেছি কথা বলার সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো প্রথমে একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারের কাছ থেকে প্রথমে আপনি একটু জানতে চাবো স্যার এই যে বিটকয়েন আসলে অনেকেই আমরা জানি না যে এটি আসলে কি কিভাবে লেনদেন হয় আমাদের দেশে কবে থেকে যাত্রা শুরু হলো সম্প্রতি আমরা গত কয়েক বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটি কিছুটা জানছি আরও জানার প্রয়োজন আছে একটু যদি বলেন স্যার দেখুন বিটকয়েন এটা হলো ক্রিপ্টো এটা কোনো সেন্ট্রাল ব্যাংক কর্তৃক কিছু ইস্যুকৃত নয় এটা এটা মাইনিং হয় ইন দি প্রাইভেট সেক্টর এবং সাতশী নাকামতো নামে একজন মনে করা হয় একজন জাপানিজ টেক এন্টারপ্রেনার উনি বিটকয়েনকে কনসিভ করেছিলেন এবং সাতোশী নাকামতো উনি নির্দিষ্ট সংখ্যক বিটকয়েনের একটা মডেল দাঁড় করিয়েছেন যে ওর বেশি এটা ইস্যু করার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা সো ইট ইজ পিয়ার টু পিয়ার প্রাইভেট ডিস্ট্রিবিউটেড ওপেন sourced এবং এখানে কোনো গভর্নমেন্ট বা কোনো ইন্টারন্যাশনাল বডির কোনো নিয়ন্ত্রণ নেই এটা হল ভেরি মানে বেসিক নেচার অফ বিট কয়েন ইট ইজ এ ডিজিটাল ডিজিটাল কারেন্সি এটা মাইনিং প্রক্রিয়াতে দ্যার ইজ সাম ক্রিটিক্যাল ইস্যুজ অফ এনার্জি ইউজ অ্যান্ড সোয়ান কিন্তু আজকের আলোচনার জন্য মানে আমাদের ফোকাসটা হওয়া উচিত ইজ ইট এ মানি অন নট এটা কি আসলে কোনো মুদ্রা কিনা আমি বলবো যে কোনো ডিজিটাল কারেন্সির যদি মানি হতে হয় তাহলে তার চারটি গুণ থাকতে হবে ফার্স্ট হল যে সে ইউনিট অফ অ্যাকাউন্ট কিনা সেকেন্ড হলো যে আপনি লোন কন্ট্রাক্টিংয়ের ক্ষেত্রে যেখানে ডিফল্ট পেমেন্টের প্রশ্ন আসে সেই সব কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে এই কারেন্সিকে ডিনোমিনেটর হিসেবে ব্যবহার করতে পারেন কিনা আচ্ছা আচ্ছা তৃতীয় হলো যে এইটা স্টোর অফ ভ্যালু কিনা অ্যান্ড ফোর্থ হলো যে মিডিয়াম অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জে লেনদেন প্রক্রিয়াতে আপনি এই মুদ্রা ব্যবহার করতে পারেন কিনা সো ওয়ান বাই ওয়ান এটা ইউনিট অফ অ্যাকাউন্ট কিনা বিটকয়েন হ্যাজ ফেল্ড টু লিভ আপ টু দি টেস্ট অফ দিস ইউনিট অ্যাকাউন্ট আচ্ছা আচ্ছা এটাকে মিডিয়াম অফ এক্সচেঞ্জে ব্যবহৃত হয় কি না গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হয় বা কমার্সি ট্রানজাকশন হয় তার ওয়ান পারসেন্টেরও মানে কম হয় মানে সকল ক্রিপ্টোকারেন্সিতে এর মানে হলো যে ইকোনমিক এজেন্টস যারা লেনদেন করে তারা বিটকয়েনকে এখনও ওই রকম রিলায়েবল মিডিয়াম এক্সচেঞ্জ হিসাবে গ্রহণ করেনি আচ্ছা আচ্ছা থার্ড হলো যে আপনি ডেফার্ট পেমেন্টের যে বিষয়গুলো আসবে সেখানে বিটকয়েনকে ব্যবহার করা যায় কি না ইন প্লেস অফ দি ট্র্যাডিশনাল কারেন্সিস মানে অ্যাজ অফ টুডে দ্যার ইজ এ রিসেন্ট সার্ভে গত বছরের ডিসেম্বর দিকে গ্লোবাল সি সিএফও গ্লোবাল এজেন্সিজ এর তারা সার্ভে করেছে নৌ আচ্ছা তারা এখনো সেই স্বীকৃতিতে এইসব দৃষ্টিকোণ থেকে বিটকয়েনকে কে এখনো কোনো কারেন্সি হিসাবে মানে স্বীকৃতির আসেনি সুযোগ আসেনি এবং আমাদের আমাদের ডেভেলপিং কান্ট্রিজগুলোতে বিশেষ করে বাংলাদেশের মতন দেশে বিটকয়েনকে কে লেজিটিমেসি দেওয়ার প্রশ্ন আসে না আচ্ছা আচ্ছা আমি আরেকটা বিষয় এখানে বলবো তারপরে হয়তো আমার আবার এখানে ফেরত আসবো সেটা হলো যে মানির একটা সামষ্টিক অর্থনৈতিক দিক আছে যে কোনো দেশের মানি সাপ্লাই যেটা সেটা ওই দেশের সেন্ট্রাল ব্যাংক করে থাকে মোর ইন অর্ডার টু মিট ম্যাক্রো ইকোনমিক পলিসি অবজেক্টিভস তো বিটকয়েন যেহেতু প্রাইভেট মানি যেহেতু এখানে সরকার নিয়ন্ত্রণ থাকে না সেহেতু সামষ্টিক অর্থনীতির যে প্রয়োজনগুলো আছে স্ট্যাবিলিটি যে কোশ্চেনটা আছে প্রাইস স্ট্যাবিলিটির সেখানে বিটকয়েন কোনো ভূমিকা পালন করতে পারে না এবং বিটকয়েনের যারা উদ্যোক্তা যারা বলেছে যে ফিয়াট কারেন্সি ফিয়াট মানি সেন্ট্রাল ব্যাঙ্ক করতে স্বীকৃত পেপার কারেন্সি এইটার ট্রাস্ট নেই আসলে তাদের ওই দাবিটাও যথার্থ নয় কারণ সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড গভর্নমেন্ট দে কমিট টু ফিয়াট কারেন্সি কিন্তু বিটকয়েনকে কিন্তু কেউ কোনো

এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার থেকে আপনারা জিরো সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে এই জায়গাটার প্রচলন আসলে কবে থেকে আপনারা পেলেন বা বিটকয়েন আসলে আপনারা কিভাবে সেটা জানতে পারলেন বা এবং ইয়েগুলো চালাচ্ছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একুশে টিভিকে সমসাময়িক বিষয়ে কথা বলতে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য স্যার বিটকয়েন সম্পর্কে যথার্থই বলেছেন বিটকয়েনের শুরুটা ওয়ার্ল্ডে কীভাবে হয়েছে স্যারের সাথে শুরু মিলিয়ে আমিও বলতে চাই দু সালে যখন বিটকয়েনের প্রচলন শুরু হয় তখন এক বিটকয়েন মূল্যমান ছিল বাংলাদেশি টাকায় ছয় থেকে আট টাকা যেই বিটকয়েনের মূল্যমান আজকে ওয়ার্ল্ডে বা বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ টাকা মানে দু হাজার সালে দু হাজার সালে সো এটা শেয়ার বাজারের মতো অনেকে এটা অনেকে ইউজ করেছে যে একটা বিটকয়েন কিনে রেখেছে অনেক দিন রেখেছে এখন তার দাম বেড়েছে এটা একটা ইস্যু এসেছে পাশাপাশি আপনার মতো বা আমরাও অনেকেই আমরা যখন বিটকয়েন সংক্রান্ত অভিযান পরিচালনা করতে যাই আমরা প্রাথমিকভাবে সেখানে যে আমরা কয়েন খুঁজেছি যে ইজ কয়েন যেমন আমরা মুভিতে বা বিভিন্ন জায়গায় দেখেছি কেসিনোতে কয়েন একটা মুদ্রা হিসেবে ব্যবহার হয় বা কয়েনকে তো আমাদেরও অনেকের মতো একটা ধারণা ছিল যেহেতু আমরা আসলে টেকনিক্যাল এক্সপার্ট ওইরকমভাবে না যে আমরা অভিযানে গিয়েছি আমরা কয়েন পাব আচ্ছা আচ্ছা মানে ফিজিক্যাল কয়েন অনেকেই এটা মনে করে এখনও মনে করে আমি লাস্ট যে অভিযান করেছি ব্রিফ করেছি অনেকেই ক্যামেরাম্যান এসে কয়েন খুঁজেছে যে কয়েন কোথায় হোয়াট ইজ দ্য কয়েন আচ্ছা আচ্ছা কয়েনের বদলে সেখানে টা ল্যাপটপ কম্পিউটার হোয়াট ইজ দ্য কয়েন অ্যাকচুয়ালি তো বিট কয়েন যে আমাদের দেশে প্রচলন আমরা যেভাবে অভিযান পরিচালনা করেছি আমাদের কাছে আমরা কয়েন সুমনকে ধরেছি আমরা রায়হানকে ধরেছি তাদের মাধ্যমে আমরা দেখেছি সর্বাত্মকভাবে বিটকয়েনের অবৈধ ব্যবহার আমরা পেয়েছি দু হাজার চোদ্দো সাল থেকে আচ্ছা আচ্ছা আপনারা জানেন যে মানি লন্ডারিং অ্যাক্ট যেটা প্রাথমিকভাবে হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে অ্যামেন্ডেড যেটা মানি লন্ডারিং অ্যাক্ট দু সালে যেটা ছিল সেখানে বিটকয়েন বা এই ধরনের যে ক্রিপ্টোকারেন্সি ওইভাবে বলা নাই বা কৃত্রিম মুদ্রার কথা বলা আছে যেটার মাধ্যমে আপনার কেউ যদি এই ধরনের মুদ্রা ব্যবহার করে বা ইয়ে করেছে তার বারো বছর পর্যন্ত জেল রয়েছে এবং যেটা পরবর্তীতে আইনের সাপেক্ষে যদি বলি দু সালে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে যে এই ধরনের বিটকয়েনের ইস্যুটা আসে যে বিটকয়েন সম্পূর্ণভাবে অবৈধ বাংলাদেশে এবং এই সংক্রান্ত কেউ কোনো অপরাধ করলে তার সর্বোচ্চ বারো বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা আচ্ছা তো আমরা আইনশৃঙ্খলা বাহিনী এই বিটকয়েন সংক্রান্ত যখনই আমরা তথ্য পাচ্ছি বা আপনারা জানেন যে আমাদের অ্যাপ সাইবার মনিটরিং সেল আছে যার মাধ্যমে আমরা সাইবার ওয়ার্ল্ডে সাইবার প্যাট্রোলিং করে থাকি সেখানে যদি আমরা কোনো সাইট বা কোনো লিঙ্ক বা কোনো ব্যক্তির ওয়েব পেজ থেকে আমরা কোনো সন্দেহজনক লেনদেন পাই সেক্ষেত্রে আমরা তাদেরকে মনিটর করি এবং ওই সাইট লিংকের যে ব্যবহারকারী তার সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি পরবর্তীতে আমরা যখন দেখি যে তার ওই সাইট বা ওই পেজে কোনো লেনদেন অন্যরকম লেনদেন রয়েছে এবং তার বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি এইভাবে আমরা বড় বড় তিনটা বিটকয়নের অভিযান পরিচালনা করেছি এখন হয়তো আমার থেকে ভাইয়া হয়তো ভালো বলবে যে বিট যে টেকনিক্যাল পার্টগুলো তারপর আমরা যতটুকু দেখেছি বাংলাদেশে যারাই বিজনেস করেছে তারা একটি ভার্চুয়াল ওয়ালেট খুলে ভার করে আচ্ছা খুলে ওপেন করে সেটা কিভাবে করে যে সকল দেশে ইউরোপের বিভিন্ন দেশে বা কানাডাতে যারা এই বিটকয়েনের ব্যবসা করছে তাদেরকে মাধ্যমে তাদের বিভিন্ন নামি দামি কোম্পানির ছায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে তারা এই যে যে আপনার বিটকয়েনের ওয়ালেটটা তারা ওপেন করে আচ্ছা এই একই ওয়ালেটে তারা বিভিন্ন অনলাইন প্রতারণা করে যেটা আমরা কয়েন সুমনের ক্ষেত্রে দেখেছি এবং এই ওয়ালেটের মাধ্যমে এই ওয়ালেটটা খুলতে কিন্তু তাদেরকে ডকুমেন্ট শো করতে হয় আচ্ছা আচ্ছা আমরা যেটা পেয়েছি রায়হানের ক্ষেত্রে তার উনিশটা ভুয়া এনআইডি পেয়েছি আচ্ছা তার দুইশো একাত্তরটা ব্যাংকের অ্যাকাউন্ট পেয়েছি ওকে তার উনিশটা মোবাইল সিম পেয়েছি যেহেতু আপনারা জানেন যে বিটকয়েনের যে লেনদেন যখন করে যখন বাংলাদেশের মধ্যে করে একটা নাম্বার থাকে নাম্বার বলা যায় আমার কয়েন লাগবে পুরোটাই তো ভার্চুয়াল এবং পুরোটাই একটা নেটওয়ার্ক কিন্তু এখানে কয়েন বা কোনো কিছু না সো এই ধরনের যখন একটা অ্যাকাউন্ট খুলতে যায় তারা তখন এই ধরনের ভুয়া বিভিন্ন দালাল জিনিস এগুলো ব্যবহার করে তারাই ভার্চুয়াল অ্যাকাউন্টটা খুলে কোলার পরে যেটা হচ্ছে তারা কিছুদিন ব্যবসা করতে থাকে যখন তারা সন্দেহজনক মনে করে যে আইন শৃঙ্খলা বাহিনী সম্ভবত আমার এই ওয়ালেটটা নজরে নিয়ে এসেছে তখন বন্ধ করে ফেলে করে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে এইভাবেই বেসিক্যালি আমাদের দেশে বিভিন্ন যারা কয়েন ব্যবসায়ী যারা অনলাইন প্রতারণা করছে তারা এইভাবে বিভিন্ন পেজ ভার্চুয়াল পেজ ওপেন করছে এবং এর মাধ্যমে তারা এই বিট কয়েন প্রতারণা সহ বিভিন্নভাবে অপরাধ করছে সবচেয়ে বিট কয়েনের যেটা মেইন আমরা ল এনফোর্সিং এজেন্সির জন্য যেটা দেখার বিষয় আমরা যেটা দেখছি দেশের মানুষ যেভাবে দেখছে একটি হচ্ছে যে সরকার এখানে কোনো ধরনের রাজস্ব পাচ্ছে না এবং এটা সম্পূর্ণভাবেই তথ্য গোপন করে সম্পূর্ণভাবে গোপনীয়তা রক্ষা করে বিট কয়েনের মাধ্যমে লেনদেন করা যায় যেটা যদি আমার পরবর্তীতে সুযোগ আসে যে কি ধরনের অপরাধ নর্মালি হচ্ছে আপনি বললাম আপনাদেরকে ধন্যবাদ আমরা ফিরে যেতে সৈয়দ আলমাস কবির আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা শুনেছি বিটকয়েন কি বাংলাদেশের প্রেক্ষাপট কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করছেন আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাইব কীভাবে সংগঠনগুলো এই কাজগুলো করছে তারা তো পুরোপুরি একটা প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে জি অনেক ধন্যবাদ প্রথমেই বলা হয়েছে প্রফেসর মিজানও বলেছেন যে এটা তো একটা ডিজিটালি ইটস আ ডিজিটাল কয়েন বা ডিজিটাল কারেন্সি সত্যিকার হয়তো লিগাল লিগাল টেন্ডার না বাট ইট ইজ আ ডিজিটাল কারেন্সি এখন কথা হচ্ছে যে এটা কীভাবে করা হয় টেকনোলজিটা হচ্ছে ব্লক চেন ইউজ করা হয় আপনারা সবাই জানেন অনেক শুনেছি আমরা ব্লক চেনের কথা যে ব্লক চেন দিয়ে কিভাবে আমরা একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মেনটেন করতে পারি আমরা একটা স্বচ্ছতা মেনটেন করতে পারি সিকিউরিটি এনশোয়ার করতে পারি এবং ব্লক চেনের ব্যবহার কিন্তু বাড়ানোর জন্য আমাদের সরকারও কিন্তু কাজ করছে ইনক্লুডিং আমাদের বাংলাদেশ ব্যাংক আমরা বিভিন্ন ব্যাংক আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন তারা কিন্তু অলরেডি ব্লক চেন ব্যবহার করে মানে এই টেকনোলজিটা ব্যবহার করে তারা বিভিন্ন প্রোডাক্ট তারা কিন্তু নিয়ে এসেছেন এই একই ব্লক চেন টেকনোলজি ব্যবহার করে কিন্তু বিটকয়েনের জন্ম মানে এইখানে পিয়ার টু পিয়ার যেটা বলা হয় এটা অর্থাৎ একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম এটা কোনো সেন্ট্রালি এটা নিয়ন্ত্রণ করা হয় না যেটা মনে করেন আমাদের যে টাকা যেটা বাংলাদেশ টাকা বা ইউএস ডলার এগুলো তো ধরেন একটা সেন্ট্রাল ব্যাংক যেটা সরকারি যে সেন্ট্রাল ব্যাংক সে নিয়ন্ত্রণ করে বা সরকার নিয়ন্ত্রণ করে যে সেটার ভ্যালুয়েশন কি কি হবে হবে এক্সচেঞ্জ রেট ইত্যাদি সো এখানে কোনো সেন্ট্রাল কন্ট্রোল নাই সো পিয়ার টু পিয়ার এটা হয় প্রত্যেকটা ধরেন অসংখ্য কয়েক হাজার লক্ষ সার্ভার আছে বা পিয়ার আছে সারা পৃথিবীতে সেখান থেকে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউটেড অবস্থায় অবস্থা রেকর্ডটা থাকে আর কি এখন কথা হচ্ছে যে যেটা ওনারা দুজন বলছিলেন পূর্ববর্তী বক্তা যে এটার লিগালিটি সম্বন্ধে বা এটার ভায়াবিলিটি সম্বন্ধে যেটা যেগুলো বলছিলেন সেই সম্বন্ধে একটু আমি মন্তব্য করি ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ যেহেতু সরকারি কোনো কন্ট্রোল নাই এটার উপরে সেই জন্য এটার অনেক দেশের সরকারই কিন্তু এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইনক্লুডিং বাংলাদেশ কিন্তু আবার অনেক দেশ আছে যেমন ইউএসএ বড় বড় দেশের কথা বলছি কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া এসব জায়গায় কিন্তু এবং আরও অনেক দেশ আফ্রিকার অনেক দেশ এসব জায়গায় কিন্তু এটা নিষিদ্ধ না কিন্তু এটা কিন্তু লিগাল টেন্ডারও না মানে ইটস নট ইলিগাল তো আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারেন আপনি বেচা করতে পারেন আপনার ঝুঁকি আপনার কাছে আপনি বেচা কেনা করতে পারেন এটাকে তারা কারেন্সি হিসাবে ট্রিট করে না এটাকে অনেক অনেক দেশে করে এটা কমোডিটি হিসাবে অনেক দেশে এটাকে সার্ভিস হিসাবে ট্রিট করা হয় এবং বার্টার সিস্টেমে হয় যে আগে যেমন বাটার সিস্টেম ছিল আমি আমার এক মন চাল দিলাম আপনি আমাকে এত এত মন হয়তো গম দিবেন এই যে এই ধরনের যে বাটার সিস্টেম ছিল অনেক আগে মানে আমি কয়েক হাজার বছর আগের কথা বলছি সেই সেই বাটার সিস্টেমটা এখন চালু আছে জাস্ট এই মাসে অর্থাৎ জুন দু একুশে এল সালভাদর হচ্ছে প্রথম দেশ যেখানে লিগালি ঘোষণা দেওয়া হয়েছে যে বিটকয়েন ইজ আ লিগাল টেন্ডার আপনি লিগালি বিটকয়েন দিয়ে আপনি সরকার লেনদেন করতে পারবেন জিনিসপত্র কিনতে পারবেন সব ধরনের লেনদেন করতে পারবেন করেছে আমরা আরো দেখেছি খুব ইন্টারেস্টিংলি যে চায়না কিন্তু খুব রিসেন্টলি দুয়েক আগে মাস তারা তাদের নিজস্ব ডিজিটাল কারেন্সি তৈরি করেছে বা ঘোষণা দিয়েছে সেন্ট্রাল ব্যাংক তাদের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল সো সেটা বিটকয়েন না কিন্তু ওইটাও মতো আরেকটা ক্রিপ্টো কারেন্সি আরেকটা ডিজিটাল কারেন্সি কিন্তু তারা নিজেরা করেছে সো আমার মনে হয় আসলে এরকম হওয়া দরকার এটা আমার আমার পয়েন্ট অফ ভিউ যে অনেক জিনিস আছে যে যেটা মনে করেন হয়তো টেকনোলজিক্যালি পসিবল এটা ভালো না খারাপ এটা তো বলা আসলে একটু মুশকিল যেমন মনে করেন হঠাৎ করে যদি আমরা কোনো কারণে আমি জাস্ট একটা আরবিটারি বলছি যে বলা হয় যে না রাতের বেলা কফি খাওয়া যাবে না এটা একটা ইলিগাল ঘোষণা করা হলো তখন কিন্তু কমান্ডার মইন এসে আমাকে ধরবেন যে জেদ বলবেন যে না এটা তো ইল্লিগাল জিনিস কিন্তু আবার যদি এটা বলা হয় না এটা লিগ্যাল তাহলে তো হিজ ওকে বি সো এইটা হচ্ছে পার্সপেক্টিভের ব্যাপার যে এটা কি বিটকয়েনটা কি ভালো জিনিস না খারাপ জিনিস এখন মনে করেন আমাদের দেশেও কিন্তু এক সময় আইপিটিভি কিন্তু ব্যান করা ছিল আইপিটিভি আপনি ইউজ করলে আপনাকে কিন্তু পুলিশ ধরতো বা র‍্যাব ধরতো এক সময় কিন্তু ভিওআইপি ওয়াজ ইল্লিগাল কিন্তু এখন ভিওআইপির জন্য লাইসেন্স দেওয়া হয় সো হয়তো একটা সময় আসবে যখন আপনি ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারবেন কিন্তু আমার রেকমেন্ডেশন আমার যে পূর্ব প্রস্তুতি বা নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ এখানে একটু কয়েকটা জিনিস আমি আর 2 মিনিট সময় নেই যে এখানে কয়েকটা জিনিস একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে যে সরকার কেন এটাকে এখন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে দুটো কারণে মেইনলি এবং বেশিরভাগ দেশে এই কারণে না এবং এর ফলে কিন্তু মানি লন্ডারিং হয়ে যেতে পারে এবং হয় সেটা একটা কারণ এবং এটার ভ্যালুয়েশনের কোনো কন্ট্রোল নাই সরকারের কাছে আর দুই নম্বর কারণ হচ্ছে যে এইটা হঠাৎ করে সরকার হয়তো খুব উদার হয়ে বলে আছে ঠিক আছে আপনারা করেন তখন আমরাই হয়তো অনেক সময় বিপদে পড়বো যারা ইউজার তারা এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে অ্যাওয়ারনেস সচেতনতাটা তৈরি করা হয়নি যেমন অনেক কিন্তু এখন পর্যন্ত যে কয়েকশো বিটকয়েন মানে ক্রিপ্টো রয়েছে এর মধ্যে অনেক কিন্তু ফেক আছে এবং অনেকে কিন্তু প্রতারিত হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতারিত হয়েছে ইনফ্যাক্ট অনেক প্রতারিত হয়েছে কয়েকদিন আগে আপনি জানেন যে দুবাই কয়েন নামে একটা ক্রিপ্টো কিন্তু এর খুব অনেক নাম টাম করেছিল সবাই ভেবছিল বোধ হয় দুবাই গভর্নমেন্টের একটা কারেন্সি অনেক ইনভেস্ট করেছিল কিন্তু পরে দেখা গেল এটা আসলে কিছুই না সো এই যে আমাদের মধ্যে যেহেতু সচেতনতা এখনো তৈরি হয়নি কোন ওয়েবসাইটে গেলে আমি আমার অনেক ফিশিংটা আমি মানে আমি হয়তো ভুল করে করে ফেলবো বা আমি মানে লোভে পড়ে আমি হয়তো টাকাটা দিয়ে ইনভেস্ট করে ফেলবো এটা এই সচেতনতা এখনো তৈরি হয়নি সেই কারণে সরকার এটাকে আপাতত নিষিদ্ধ রেখেছে বাট আমার স্ট্রং হচ্ছে আমরা ডিজিটাল সোসাইটির দিকে এগোচ্ছি একটা ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছি দু হাজার একচল্লিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা নলেজ বেস সোসাইটি আমরা তৈরি করতে চাই সেজন্য কিন্তু ডিজিটাল কারেন্সি নিয়ে আমাদের এখন থেকে চিন্তাভাবনা করা উচিত

স্বাগত জানাচ্ছি ভেলি আজকের আলোচনা আমরা আগে আলোচনা করছিলাম ডিজিটাল মুদ্রার ব্যবহার বা বিট কয়েনের যে সারা বিশ্বব্যাপী এখন আলোচনায় সেই বিট কয়েনের এপিট ও পিঠ বাংলাদেশের সেই জায়গাটায় নিরাপত্তার অবস্থান বা ডিজিটাল মানি ট্রান্সফারের জায়গাগুলো আসলে আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আবার আলোচনায় সংযুক্ত হব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সম্মানিত কমিশনার বাংলার সিক্রেট এক্সচেঞ্জ কমিশন তার কাছ থেকে একটু জানতে চাইবো স্যার আপনার কাছে এই প্রজেক্টটি একটি জিনিসটি জানতে চাইবো যে আমরা বিরুদ্ধের আগে বিটকয়েন কয়েন কি কীভাবে লেনদেন হয় কিছুটা জানার চেষ্টা করেছি এবার একটু আসতে যে যেটা আলমাস কবির সাহেব বৃত্তের আগে শেষ করেছেন যে সারা বিশ্বে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ হচ্ছে বিশেষ করে আর্থিক লেনদেনে তো অনেক বেশি এগিয়ে গেছে সেই জায়গাটা অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে তার পরেও নিরাপত্তা আর সরকারের অনুমোদন সেই জায়গাগুলো তো ভাবতেই হবে তার সাথে সাথে সচেতনতা আমাদের তৈরি করতে হবে এই ধরনের বিটকয়েন বা অন্য যে কারেন্সিগুলো আছে সেগুলোতে যেন আমরা প্রতারিত না হই কোনো ধরনের মানি লন্ডারিং বা অপরাধমূলক সংগঠন যেন কাজ না করতে পারে সেই জায়গায় মনিটরিং আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা এই জায়গাগুলো একটু আলোচনা শুনতে চাইব থ্যাংক ইউ রাজীব জানাবল মাস্কবে ঠিকই বলেছেন যে বিটকয়েন ওর এস যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এটা ব্লক চেইন টেকনোলজি নির্ভর দ্যাটস ট্রু ব্লক চেইন টেকনোলজির এফিকেসি নিয়ে কোনো প্রশ্ন নেই ব্লক চেইন টেকনোলজি ব্যবহার করে আরও অনেক কিছু করা হচ্ছে ইভেন সিকিউরিটিস লেনদেনেও ভিন্ন অ্যাডভান্সড ইকোনমির স্টক এক্সচেঞ্জ ও ব্লকস অ্যান্ড টেকনোলজি ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে টু মেক ইট ফাইন প্রু ফাইন প্রুফ বাট ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইট ইজ ডিস্ট্রিবিউটেড লেজার বেসড পিয়ার টু পিয়ার এবং ইট ইজ ডান থ্রু মাইনিং এবং এই বিটকয়েন ব্যবহারের যে যখন ইন্ডিভজুয়াল লেভেলে আসে মানে ইট ইস হাইলি ভোলাটাইল এবং এর লেনদেন ব্যয় এটা প্রহিভিটিভ কোনো কারেন্সিকে মানে সেটা ডিজিটাল কারেন্সি হোক অথবা ফিয়াট মানি হোক মানে এইটার মানি হওয়ার যে যোগ্যতা আছে তার একটা প্রিরিকুইজিট হলো যে এটা কত মানে লেস কস্টলি টু ইউজ এবং কত স্টাবল তো বিট কয়েন হ্যাজ প্রুভড হাইলি ভোলাটাইল যেমন আমাদের ময়ুন সাহেব সাহেব যেটা বলেছিলেন যে বিট কয়েন গত বারো মাসে এক তিরিশ এর মূল্য প্রবৃদ্ধি হয়েছে এবং সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলার এর ভ্যালু ইনক্রিজ করেছিল ফ্রম লেস দ্যান টেন থাউজেন্ড ডলার ব্যাক ইন টু থাউজেন্ড মার্চ আচ্ছা পয়লা মার্চ তারিখে যে ভ্যালু ছিল এটা টেন থাউজেন্ড নিচে ছিল আর এই বছরের মানে মার্চের শেষে এটা সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলার উন্নীত হয়েছিল এপ্রিল বিকজ এটার সাপ্লাইটা লিমিটেড হোয়ারাজ এখানে যখন লিকুইডিটি ফ্লো করেছে এর ভ্যালু মানে এভাবে আকাশচুম্বী হয়েছে এবং সেটা কিন্তু সাস্টেন করে নেই এই ভ্যালুটা আবার কলাপস করেছে এখন আবার থার্টি থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড ডলার সো এটা ইন্ডিকেট করে যে অ্যাজ এ কারেন্সি যে যার এত ভোলাটিলিটি এইটা কোনো কোম্পানির ব্যালেন্স শিট আসতে পারবে না কোনো অ্যাসেট হিস অ্যাসেট হিসাবে ইউ ক্যান নট রিপোর্ট দাম কারণ তার ওই কোম্পানির বা ওই ব্যাংকের বা ওই কর্পোরেশনের মানে ব্যালেন্স শিট অনেক গুণ বৃদ্ধি পাবে যেমন টেসলার এলন মাস্ক সে একবার ঘোষণা দিয়েছিল টুইটারে যে আই এম গোয়িং টু অ্যাকসেপ্ট বিট কয়েন ইন এক্সচেঞ্জ অফ মানে টেসলা টেসলা কার্স সেও কিন্তু ওখান থেকে সরে গেছে কারণ দেখতে পেয়েছে যে তার ব্যালেন্স শিট ইজ বিকামিং হাইলি ভলেটাইল সো ইভেন আপনি লেনদেন ব্যয়ের কথা যখন চিন্তা করবেন যদি কেউ বিট কয়েন লেনদেন করে এখানে ফোর পার্সেন্ট ইউএস ডলারে তাকে ট্রানজাকশন কস্ট দিতে হয় আচ্ছা আচ্ছা একদিকে ভোলাটিলি ভলাটিলিটি হুইচ ইজ প্রটিভ অন্যদিকে এর ম্যাসিভ টঞ্জাকশান কস্ট আর দিকে হলো মানে এর স্বীকৃতির অভাব মানে কি এই এই ফ্যাক্টরগুলোই কিন্তু এই বিটকয়েন অ্যাজ সাচ অল আদার ক্রিপ্টোকারেন্সিকে মানে মানি হিসাবে যোগ্যতা দিচ্ছে না আর লিগালিটির মানে ম্যাক্রো ইকোনমিক্স স্ট্যাবিলিটি বা মানি লন্ডারিংয়ের যে বিষয়টা আছে দিস ইজ এ ভেরি সিরিয়াস কনসার্ন যেটা যেমন উনি বলেছেন যে দ্যার আর মেনি ক্রিমিনালস তারা অ্যাক্রস দি বর্ডার মানে মানি ট্রান্সফারে এই বিটকয়েনের মানে প্রশ্রয় নিচ্ছে যেটা একটা দেশের মানে ফাইন্যান্সার্সে একটা স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটির জন্য একটা বড়ো বাধা হতে পারে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু সবচেয়ে বড়ো ভূমিকা হলো মানে মানিটারি এক্সচেঞ্জের স্ট্যাবিলিটি মেনটেন করা Central Bank a digital currency permit Core, to be a medium of exchange for their economy as a whole. They also promise such a thing. Mm -hmm. But I think uh, they are undermining this uh, unacceptable risk to, to their own macroeconomic stability. Because mm -hmm. whenever you allow digital currency, there can be massive inflow and outflow because it is not controlled, it's not governed. So those are the challenges that should be, uh, I think, uh, uh, সিরিয়াসলি এক্সামিন এবং স্টাডিড আমি একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশে যেমনটা আলমাস কবির সাহেব বলেছেন যে ডিজি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি সি বিডি সি আর ক্রিপ্টো কারেন্সি দ্যার ইজ এ বিগ ডিফারেন্স সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ইট ইজ রেগুলেটেড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যান্ড দ্যাট ক্যান বি এ পার্ট অফ দ্য মানি সাপ্লাই দ্যাটস নট এ প্রবলেম দ্যার শুড বি এ সেন্ট্রালাইজড রেগুলেটর ফর সচ ডিজিটাল কারেন্সি অ্যান্ড আই অ্যাকসেপ্ট দিস প্রপোজিশন যে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি কান্ট্রিতে অ্যাডভান্সড ইকোনমিতে দ্যার ইজ এ মুভ দ্যার ইজ এ ট্র্যানজেশন ট্রানজিশন টু অ্যাডপ্টিং আ ডিজিটাল কারেন্সি বাট দোজ ডিজিটাল কারেন্সিজ আর ইস্যুড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক মে বি ইট উইল বি অলসো বেসড অন ব্লক চেন টেকনোলজি বাট উই মাস্ট নট ডিসকাউন্ট দিস ফ্যাক্টর যে এখানে একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ আছে যারা এটার ইস্যু এবং গভর্নেন্স এবং ম্যানেজমেন্টে কার্যত ভূমিকা পালন করছে কিন্তু ক্রিপ্টো কারেন্সি যেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করছি সেখানে কিন্তু কোনো সেন্ট্রাল ব্যাঙ্ক নেই সেটা কিন্তু প্রাইভেট মানে পিয়ার টু পিয়ার ওপেন সোর্সড বলা হয় মানে ইট ইজ ট্রান্সপারেন্ট বাট ইন মেনি কেজেস এটা প্রমাণিত হয়েছে ইট ইজ নট ট্রান্সপারেন্ট অ্যান্ড দ্যার ইজ নট ট্রাস্ট স্যার সেক্ষেত্রে ডিজিটাল যুগে যেহেতু আমরা রয়েছে এই জায়গাটার বিকল্প যেখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে বা আমাদের যারা আমরা ব্যবহার করব তারাও স্বচ্ছতা জব মধ্যে থাকবো এই জায়গাটা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি হতে পারে আপনি জানেন যে ফেডারেল রিজার্ভ বোর্ড আমেরিকান সেন্ট্রাল ব্যাঙ্ক যেটা এবং পিপলস ব্যাঙ্ক অফ চায়না তারা কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি লঞ্চ করার জন্য দে আর ওয়ার্কিং এবং পিপলস ব্যাঙ্ক অফ চায়না আই থিঙ্ক দে আর গোয়িং টু লঞ্চ মানে তারা অলরেডি লিমিটেড স্কেলে তাদের একটা ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে আর আমেরিকান ফেডারেল রিজার্ভ বোর্ড তারা বোধ এক দুই মাসের মধ্যেই তাদের একটা হোয়াইট পেপার এটা সার্কুলেট করবে মানে ফর এ ফিজিবিলিটি যে ডিজিটাল কারেন্সি লঞ্চ করা যায় কিনা বাট এগেন ইট ইজ গোয়িং টু বি কন্ট্রোল বাই দি ফেডারেল রিজার্ভ বোর্ড অফ দি ইউ ইউনাইটেড স্টেটস বাংলাদেশ আদার ডেভেলপিং কান্ট্রিজ তারাও এরকম উদ্যোগ গ্রহণ করতে পারে মানে ইন প্লেস অফ অর ইন কমপ্লিমেন্টারি টু দি ফিয়াট কারেন্সি মানে পেপার মানি দেয়ার ক্যান বি ডিজিটাল কারেন্সি টু বি কনসিড বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক এবং সেইটা হলে আমি বলবো যে ফিনান্স ইনক্লুশন যেটা আছে এবং সরকারের যে সাধারণ মানুষের কাছে যে যাওয়ার যে একটা লক্ষ্য আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা চান মানে গভর্নমেন্ট ট্রান্সফারগুলোকে কস্ট ফ্রি করা মানে ওয়াইডলি অ্যাক্সেসেবল করা এবং বেস করা সেই সব উদ্দেশ্য অর্জনে এই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ক্যান বি ক্যান বি এ ভেরি ইফেক্টিভ মেকানিজম এবং সেটা বাংলাদেশের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে আর্থিক অন্তর্ভুক্তির যে লক্ষ্যমাত্রা আছে সেগুলোকে ত্বরান্বিত করবে স্প্রেড করবে সেটা আমি বিশ্বাস করি বাট ইট হ্যাজ টু বি ডান ইন কমপ্লায়েন্স উইথ মিনি টেকনিক্যাল চেক অ্যান্ড ব্যালেন্স ধন্যবাদ আমরা এবার একটু আলোচনা শুনতে যাবো কমান্ডার খন্দকার আল মোইন পরিচালক লিগাল অ্যান্ড মিডোয়িং র্যাব আমরা বিটকয়েনের আদ্যপান্ত নিয়ে কথা বলছিলাম এবং এই ধরনের এই যে নিষিদ্ধ যে জায়গাগুলো অনেক ধরনের অপপ্রচার চালিয়ে এই ধরনের মানুষকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে প্রতারণার জায়গায় অর্থ পাচার বা এই ধরনের অপরাধমূলক অনেক সংগঠন রয়েছে সেই জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করছেন এই জায়গাগুলো কীভাবে অপরাধগুলো তারা সংগঠিত করার চেষ্টা করে এবং আমাদের ব্যক্তি সচেতনতা অনেক অনেক জরুরি এই জায়গাটায় এই জায়গাটা আপনার মন্তব্য শুনতে চাইব ধন্যবাদ আপনাকে আমরা বিটকয়েন সংক্রান্ত যখন অভিযান পরিচালনা শুরু করি বেসিক্যালি কিন্তু আমরা বিটকয়েনের যে লেনদেন এটা আমরা পেয়েছি বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ থেকে এবং আমি যদি ছোট স্কেলে আসি বিটকয়েন দিয়ে বিটকয়েন কারেন্সি ইউজ করে বাংলাদেশে বিভিন্ন ছেলে মেয়েরা তারা যে মোবাইল গেমস যেটা খেলছে পাবজি সহ বা ফ্রি ফায়ার যে গেমসগুলো খেলছে এইগুলো ম্যাক্সিমাম পেমেন্টটি এখন বিটকয়েনের মাধ্যমে হচ্ছে আচ্ছা যদিও আমি টাকা দিচ্ছি বিকাশে নগদে বাট এটা অ্যাকচুয়ালি বিটকয়েনের মাধ্যমেই কেনা হচ্ছে একইভাবে গভর্নমেন্ট রাজস্ব পাচ্ছে না আর একটু আপার গ্রেডে যদি আসি জুয়া খেলা হচ্ছে এই জুয়া খেলার যে পেমেন্ট সেটাও বিটকয়েনের মাধ্যমে হচ্ছে আমরা দেখেছি আইপিএল জুয়া সব বিভিন্ন যে অনলাইন জুয়া ইন্টারন্যাশনাল যে জুয়াগুলো এগুলো পেমেন্ট বিটকয়েনের মাধ্যমে হচ্ছে আমরা যাদেরকে গ্রেফতার করেছি পূর্বে বিটকয়েন সহ দেখেছি এগুলো পেমেন্টও তারা বিটকয়েন ব্যবহার করেছে সাম্প্রতিক সময়ে ইভেন গতকালকে আমরা একটা অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা বিপুল পরিমাণে আইস যে মাদকটা আচ্ছা আচ্ছা আইস মাদক পেয়েছি যেখানে আমরা পেয়েছি বা রেপ্লিকা গান একে ফোর্টি সেভেন তারপরে পিস্তল রিভলভার রেপ্লিকা হুবহু সেম রেপ্লিকা গান আমরা দেখেছি যে আইস বা এলএসডি যে মাদক বাংলাদেশে আসছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বা এই পেমেন্টটা হচ্ছে বিটকয়েনের মাধ্যমে যেটা পরবর্তীতে অনলাইনে তারা পেমেন্ট করছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে কোরিয়ার সার্ভিস আছে এর মাধ্যমে বাংলাদেশে চলে আসছে যেহেতু আইস তারপর এলএসডি সাইজে অনেক ছোটো হয় এবং এগুলো আসা সম্ভব ইন্টারন্যাশনাল কোরিয়ারের মাধ্যমে সো এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এইভাবে হুন্ডির মাধ্যমে টাকাটা যাচ্ছে এবং যারা সাপ্লাই দিচ্ছে তারা ক্যাশ নিচ্ছে বাট ডিমান্ড হচ্ছে বিট কয়নে ইন্টারন্যাশনালি সো ইন্টারন্যাশনালি ডিমান্ড করতেছে বিটকয়েনে এবং ইন্টারন্যাশনালি তখন এই মাদকগুলো বাংলাদেশে আসছে সেম আমরা দেখেছি যে গানগুলো বললাম রেপ্লিকা গান পিস্তল আমরা যখন ওনাকে বা জিজ্ঞাসাবাদে দেখেছি এই সেম যে অস্ত্রগুলো উনি কিনেছেন এই সব কিছুই উনি ডিমান্ড করেছেন বিট করে পেমেন্ট করেছেন হুন্ডির মাধ্যমে বাংলাদেশে আচ্ছা সো এই সব ক্ষেত্রে আমরা এখন দেখছি এই ডিজিটাল কারেন্সির অপব্যবহার হচ্ছে এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সচেতন আছি আমরা সাধারণ সম্মানিত নাগরিকদেরকে আমরা অনুরোধ করেছি তারা যে কোনো সাইট বা যে কোনো লিঙ্কে ঢোকার পূর্বে সচেতনভাবে ঢুকবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই বিটকয়েনের মাধ্যমে অনেকে নিজের আইডি পাসওয়ার্ড বা পিনকোড দিয়ে প্রতারিত হয়েছে এই ক্ষেত্রে ক্রেডিট কার্ড জালিয়াতিও হয়েছে সো এই ক্ষেত্রে আমরা সম্মানিত নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে উপদেশ দিয়েছি অনুরোধ করেছি তার নিজস্ব ব্যক্তিগত তথ্য শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে তো এইটাও আমাদের তথ্য থেকে ছিল এবং আমরা যেটা করেছি আমাদের র্যাব সাইবার মনিটরিং সেল যে আমরা সাইবার প্যাট্রোলিং করে যাচ্ছি যে সকল ফিসি সাইট বা যে সকল সাইটকে আমরা সন্দেহজনক মনে করছি যারা বিটকয়েন ব্যবসার সাথে জড়িত বা এই ধরনের মাদক চোরাচালান অস্ত্র চোরাচালান বা আরো কিছু বিষয় আছে সেগুলো যেগুলো হুন্ডির মাধ্যমে টাকা দেওয়া হয় এদের বিরুদ্ধেও আমরা আমাদের নজরদারি রেখেছি এবং আমরা যখনই এই ধরনের কাউকে পাচ্ছি সন্দেহজনক তার সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করছি বিশ্লেষণ করছি এবং যদি আমরা দেখি যে সত্যিকার অর্থে সে জড়িত তার বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণ করছি আর সেটা বুঝেছি একটু আমি একটু মোয়েন সাহেফে করতে চাই সেটা হলো বাংলাদেশি রেসিডেন্ট যদি কেউ বিটকয়েন ক্রয় করতে চায় তাহলে কোনো বিটকয়েন এক্সচেঞ্জ বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে তার বোধহয় একটা ওয়ালেট ওপেন করার বাধ্যবাধকতা আছে সেক্ষেত্রে তার পেমেন্টটা কিভাবে করে সে সে কি ক্রেডিট কার্ড ব্যবহার করে কারণ আমরা জানি ভিসা এবং পেপাল পাল বোধ হয় বিটকয়েন লেজিটিমেট করেছে তাহলে নাকি নাকি ব্যাংক নাকি নাকি ব্যাংক থেকেও ট্রান্সফার করার একটা লেজিটিমেট ওয়ে আছে জি কিভাবে হয় এটাই আমি ইনফ্যাক্ট বলতে যাচ্ছিলাম থ্যাংক ইউ আপনি এটা প্রসঙ্গটা তোলার জন্য বাংলাদেশ ব্যাংকে এটা পেমেন্ট গেটওয়েতে বিটকয়েন কেনা গ্যাম্বলিং কেনা মানে করা এই ধরনের বিভিন্ন কয়েকটা সাইটের জন্য এটা বন্ধ করা আছে আপনি বাংলাদেশের কোনো ক্রেডিট কার্ড দিয়ে এই সাইটগুলোতে আপনি পেমেন্ট করতে পারবেন না কিছু কোড আছে থ্রি থ্রি মানে থ্রি থ্রি ক্যারেক্টারের কোড এই কোড বসিয়ে দিলে আপনি ওই পার্টিকুলার সাইটগুলোতে করতে পারবেন না যেমন আপনি যদি ট্রাভেলের মানে টিকিট না কিনতে মানে অ্যালাউ না করা হয় তাহলে ওটার জন্য একটা কোড আছে আপনি যদি খাবার কেনার ব্যাপারে ইয়ে করতে চান প্রিভেন্ট করতে চান সেটার জন্য একটা কোড আছে সো বিটকয়েন যাতে না কেনা যায় বা ক্রিপ্টোকারেন্সি যাতে না কেনা যায় বা গ্যামলিং যাতে না করা যায় সেটার জন্য কিন্তু কোড বসানো আছে এটা গত বছর এক দেড় বছর ধরে করা হয়েছে এটা আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনার মাধ্যমেই করেছি এটা কিন্তু যেটা এখানে হচ্ছে যেটা আমাদের কমান্ডার মইনও বললেন যে কেউ কিন্তু সরাসরি ওয়ালেট খুলে বাংলাদেশি টাকায় কিন্তু অ্যাকচুয়ালি বিটকয়েন কিনছে না তারা একটা ইন্টারমিডিয়েটই ব্যবহার করছে সে পেমেন্ট করছে বাংলাদেশি টাকায় সে সেটাকে হুন্ডির মাধ্যমে ওই দেশে পাঠাচ্ছে সো প্রবলেমটা হচ্ছে আমরা আসলে বিটকয়েনকে অস্ট্রেসাইজ করার আসলে প্রয়োজন নাই বিটকয়েন দিয়ে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বিটকয়েনের ট্রানজ্যাকশন ডিরেক্টলি বাংলাদেশ থেকে হচ্ছে না হুন্ডিটা যদি আমরা বন্ধ করতে পারি এটা এখানে বিটকয়েন কিন্তু দায়ী না এখানে দায়ী হচ্ছে হুন্ডি হুন্ডি সিস্টেমটা হুন্ডি সিস্টেম যদি দায়ী করতে পারি মানে আই মিন বন্ধ করতে পারি তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণটা সম্ভব আপনি শুধু বিটকয়েন কেন যেটা কামর মইন বললেন বললেন যে অস্ত্র কেনা হচ্ছে অথবা এলএসডি কেনা হচ্ছে আইস কেনা হচ্ছে এটা তো ইউএস ডলার দিয়েও কেনা যায় শুধু বিটকয়েন দিয়ে কেন সো কিন্তু সেটা কেনার জন্য কিন্তু ওই হুন্ডিতে যে পাঠানো হচ্ছে নন ব্যাঙ্কিং সেটা আসলে আমাদের বন্ধ করা দরকার জি আলোচনা আরেকটি জায়গা আপনার কাছে আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি অবশ্যই এটি বন্ধ করার জন্য সকল সংশ্লিষ্ট সকলেরই আসলে একটি সমন্বয় করে আমাদের নীতিমালার প্রয়োজন আছে নিয়ন্ত্রণ প্রয়োজন আছে আবার এটাও সত্যি ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল যে ট্রান্সফরমেশন চলছে এটাকেও আমার ধরে রাখতে হবে তার সাথে তাল মিলিয়েও আমার যেতে হবে আমরা এখন ক্যাশলেস সোসাইটির দিকে এগোচ্ছি সারা বিশ্ব এগোচ্ছে সেই জায়গাটায় এই নিয়ন্ত্রণ রেখে স্বচ্ছতা দিতে রেখে আসলে আমরা কিভাবে এই জায়গাগুলো এগোতে পারি যেটা প্রথমেই বলেছিলাম যে চায়না যে কাজটা করেছে যে তাদের তারা কিন্তু বুঝতে পেরেছে যে আসলে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সির পপুলারিটি বাড়তেই থাকবে সুতরাং ওয়াই নট আমরা এটাকে এখন থেকে নিজেরাই এটাকে করি এবং যেই দুই মানে দুইটা দুইটা কারণে কারণে মেন একটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোলের অভাব এবং আরেকটা হচ্ছে যে নাগরিকদের প্রতারিত হওয়ার যে আশঙ্কা এই দুইটাকে তারা চিন্তা করে আগে থেকে নিজেরাই এখন ডিভাইস করেছে এবং নিজেরাই তৈরি করেছে ডিজিটাল বাট বা ডিজিটাল তাদের নিজস্ব ডিজিটাল কারেন্সি সো আচ্ছা আমার মনে হয় বাংলাদেশেরও এই ব্যাপারে এখন থেকে চিন্তা ভাবনা করা দরকার আমার মনে হয় এটা করতে বেশ কয়েক বছর সময় লাগবে তিন থেকে মিনিমাম পাঁচ বছর হয়তো সময় লাগবে কিন্তু আমাদের কিন্তু পরিকল্পনা নিতে হবে আমাদের পরিকল্পনা নিতে হবে ব্লক চেন টেকনোলজি এখানে খুব ভালোভাবে ইউজ করা হয় ব্লক চেনে আমাদেরকে দক্ষতা বাড়াতে হবে আমাদের অনেক ছেলেমেয়েরা এখন ব্লক চেন নিয়ে কাজ করছে কিন্তু এখানে এনাফ দক্ষতা কিন্তু এখনো আমাদের আসেনি আমাদের ব্লক চেনে এবং নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে সেগুলোতে আমাদের দক্ষতা বাড়াতে হবে যেটা মনভাই ভাই বলছিলেন যে যে সচেতনতা এবং এই যে প্রতারিত হচ্ছে আমরা মানে আমরা নাগরিকরা এবং অনেক কোমলমতি শিশুরা এই সচেতনতাটা বাড়াতে হবে আপনি ইন্টারনেটের জগতে ডিজিটাল সিটিজেন হিসাবে কি করবেন কি করবেন না ভালো মন্দ বর্জনীয় সেগুলো আমাদেরকে একেবারে স্কুল বয়স ছেলে মেয়েদের থেকে শেখাতে হবে তো এগুলো যদি আমরা এখন থেকে করতে পারি আমার মনে হয় আমাদের এই ডিজিটাল বা ক্যাশলেস সোসাইটির দিকে যাত্রাটা অনেক সুখকর হবে সুখকর হবে আমরা শেষ দিকে চলে এসেছি মন ভাই যেটা দিয়ে আপনার কাছ থেকে শেষ করতে যে আপনি যেটি বলছিলেন যে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে পাল্লা দিয়ে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশ সরকার তো স্লোগানই আছে ডিজিটাল বাংলাদেশ আমরা সেটা সকলেই জানি আর সেক্ষেত্রে অভিভাবদেরও সচেতন হতে হবে বা আমরা যারা অতি লোভে এই জায়গাগুলো এগিয়ে যাচ্ছি অপরাধ জেনেও করছে অনেকে না জেনেও করছে সে জায়গায় সচেতনতার কোনো বিকল্প নেই যে আমরা তাদের জন্য যদি কিছু বলার থাকে আমরা সম্মানিত নাগরিকদের অনুরোধ জানাচ্ছি তাদের নিজেদের স্বার্থে তারা যেন প্রতারিত না হন কোমলমতি কিশোর কিশোররা যাতে প্রতারিত না হন যে কোনো বা ডিজিটাল সাইট লিঙ্ক বা যে কোনো পেজ ওয়েব পেজে নিজেদেরকে সংযুক্ত করার পূর্বে অবশ্যই এটা জেনে নিতে হবে এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমি আবারও বলছি ব্যক্তিগত তথ্য শেয়ার করার পূর্বে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে এটাই আমাদের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ থাকবে স্যার আমরা একেবারে শেষ দিকে চলে যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিটকয়েনের রেপিট ও বিট বিশেষ করে আমরা শুধু বিটকয়নে এই ধরনের অল্টারনেটিভ যে মানি ট্রান্সফারের বিষয়গুলো সেই জায়গাগুলোই আসলে আলোচনা করতে যাচ্ছি আমাদের যে অর্থ পাচার হচ্ছে নানা ধরনের অপরাধ হচ্ছে সে জায়গাগুলো আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি সব কিছু মিলিয়ে এই জায়গাটায় আসলে আপনার প্রত্যাশা কী থাকবে স্যার আমিও রেসিডেন্ট বাংলাদেশি এবং অনিবাসী বাংলাদেশিদেরকে বলতে চাই যে কোনোভাবেই যেন ওনারা বিটকয়েন লেনদেনে বা ক্রিপ্টোকারেন্সি লেনদেনে উদ্বুদ্ধ না হন কারণ এখানে কোনো সিকিউরিটি নাই মানে একদিকে তো আইন ভঙ্গের ঝুঁকি আছে আরেকদিকে ওনাদের নিজেদের আর্থিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বড় ঝুঁকি আছে সো আমার আমার সাজেশন হলো ওনারা যেন লেজিটিমেট মানে বৈধ চ্যানেলে লেনদেন করতে উদ্বুদ্ধ হন আমরা সে প্রত্যাশা রাখছি অবশ্যই ডিজিটাল বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও ডিজিটালের অগ্রগতির জায়গায় যে অব্যাহত রয়েছে আমাদের সেটা অব্যাহত থাকবে তবে নিরাপত্তার জায়গায় যারা সংশ্লিষ্ট রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন সরকার সংশ্লিষ্ট দপ্তর রয়েছেন তারাও সেই জায়গাগুলো অবশ্যই অবশ্যই আরও বেশি নজরদারি বাড়াবেন এবং আমরা যারা নাগরিক রয়েছি তাদেরও অনেক দায় দায়িত্ব রয়েছে অভিভাবকদেরও দায় দায়িত্ব রয়েছে আমরা যেন এ ধরনের অবৈধ কোনো জায়গায় লেনদেন না করি বা